বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন রিজওয়ানা। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। উজানের দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়।